তো এই স্টেশন থেকে কিন্তু প্রতিদিন শত শত ট্রেন চলে যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সো গাইস, আবার চলে যাচ্ছি স্বপ্নের শহর কলকাতায়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে মাত্র 570 টাকায় কিভাবে সিটি অফ জয়খ্যাত কলকাতায় যাওয়া যায়, তাও আবার স্বপ্নের পদ্মা সেতু দিয়ে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হে গাইস, হোয়াটসঅ্যাপ নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এমডিনুর। সো গাইস, রাইট নাও আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর ইন ঢাকা। দেখেন, এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। অর্থাৎ আমি আছি এখন, আমার পিছনে দেখতেছেন, এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। তো আজকে চলে আসলাম, আর এখন বাজে সকাল 8টা, আর এখন আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। তো আমরা যাই প্ল্যাটফর্মে, আমরা চলে আসছি। তো যাই ভিতরে, আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা, এই যে দেখুন কি লাক্সারিয়াস। দীর্ঘদিন থেকে ওয়েট অপেক্ষার অবসান ঘটলো আজকে। আজকে যাচ্ছি সুন্দরবন এক্সপ্রেসে, পদ্মা সেতু, অর্থাৎ এই বহুল প্রতীক্ষিত সেই পদ্মা সেতুটা কিন্তু আজকে পাড়ি দেব লাক্সারিয়াস সুন্দরবন ট্রেনে। এই যে এখানে আমরা চলে আসছি, আর আমাদের এই সুন্দরবন ট্রেনটি দিছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই 7 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, আর সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকতেছে এই ভিডিওতে। অবশ্যই যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো যাই আমরা। এ ট্রেনের সর্বমোট 13টি কোচ আছে, তার মধ্যে 2টি হচ্ছে স্নিগ্ধা, আর 2টি হচ্ছে এসি বার্থ, এবং 7টি হচ্ছে শোভন চেয়ার, আর 2টি পাওয়ার কার। এই সর্বমোট 13টি কোচ নিয়ে যাত্রা হবে এই লোকোমোটিভ। আর দেখুন কি অত্যাধুনিক চাইনিজ সব কোচগুলা। গাইস, এখন বাজে সকাল 8টা, আমি অলরেডি 15 মিনিট আগে চলে আসছি, আর এ ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার টাইম হচ্ছে 8টা 15 মিনিটে। তো দেখি আজকের অভিজ্ঞতা কেমন হয়, একদম লাক্সারিয়াস ট্রেন। তো আশা করি অনেক ভালো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। আর এখানে কিন্তু বেশ কিছু ফিচার আছে, দেখুন এখানে ল্যাম্প সুইচ আছে, এখানে চার্জিং পোর্ট আছে, আপনি চাইলে ল্যাপটপ বা ফোন চার্জ দিতে পারেন, আর এখানে ম্যাগাজিন রাখার জন্য একটা বক্স আছে, তারপরে আছে এখানে পানি রাখার বক্স। অর্থাৎ সব মিলে খুবই একটা ভালো ফিচার আছে কিন্তু এই ট্রেনে, খুবই দুর্দান্ত। আর এটা আছে উইন্ডো সাইড। তো আমরা যাই প্রথমবারের মতো, আমার জার্নি হচ্ছে একদম পদ্মা সেতু হয়ে। খুব ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুরে। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে বিলাসবহুল সুন্দরবন এক্সপ্রেস, যেটি ছেড়ে যাবে সকাল 8টা 15 মিনিটে। আপনি চাইলে বেনাপোল এক্সপ্রেস ট্রেনেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ভ্রমণটা হবে রাতে, কিন্তু আমি যেহেতু পদ্মা সেতু দিয়ে যাচ্ছি এজন্য সুন্দরবন এক্সপ্রেসটাই বেস্ট। যাই হোক, রাইট টাইমেই আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে, যেহেতু পদ্মা সেতুর উপর দিয়ে যাবে তাই ট্রেনের সবাই অনেক উপভোগ করছিল ভ্রমণটি। অতবার আমরা পদ্মা সেতুতে এখন। আমাদের ট্রেনটির গন্তব্য খুলনা, কিন্তু আমি নেমে যাব যশোরে, আর আমাদের অতিক্রম করতে হবে 12টি স্টেশন। বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য, ফসলের মাঠ ঘাট দেখতে দেখতে চলে আসলাম যশোর স্টেশনে।
এ পর্যন্ত আসতে আমাদের ভাড়া লেগেছে 450 টাকা। এরপর বেনাপোল পর্যন্ত মাত্র 50 টাকায় লোকাল বাসে চলে আসলাম বেনাপোল স্থলবন্দরে। এখন আমাদের ইমিগ্রেশনের পালা। যেহেতু আমি বিকেলবেলায় আসছি, সেক্ষেত্রে আমার কোনো ধরনের ভিড় বা লোকজনের খুব একটা চাপাচাপির এই ধরনের কোনো পরিস্থিতি পড়তে হয় নাই। আর এটাই আমার প্ল্যান ছিল, যাতে সকালে আসলে মানুষের ভিড় ঠেলাঠেলি করে যাওয়াটা খুবই কষ্টকর, সেক্ষেত্রে দুপুরের পরে আসাটাই বেস্ট। যাই হোক, আমি অনলাইনে ট্রাভেল ট্যাক্স 1000 টাকা আগে দিয়ে এসেছি। আপনারা চাইলে বিকাশে, নগদে বা যে কোনো মাধ্যমে কিন্তু আপনি ঢাকা থেকেই ঘরে বসে কিন্তু এই ট্রাভেল ট্যাক্সটা দিতে পারবেন। 50 টাকা পোর্ট ট্যাক্স দিয়ে খুব সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করলাম। যেহেতু আমি আগেও এসেছি ইন্ডিয়াতে, সেহেতু আমার তেমন কোনো ঝামেলাই হয় নাই। আপনাদের একটা কথা বলে রাখি, বর্ডার পার হয়ে ইন্ডিয়ার পেটটা বলে এসেই আপনাদের টাকাকে, বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন, কারণ কলকাতায় গেলে হয়তো আপনি তুলনামূলক কম রেটও পেতে পারেন। আর এখানে অবশ্যই আপনি যখন টাকাকে রুপিতে কনভার্ট করবেন, অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন এবং দালাল থেকে খুবই সাবধান, কারণ এখানে দালালদের দৌরাত্ম্য অনেক। দীর্ঘদিন থেকে আসবো আসবো করে ভাবছি, তো শেষ পর্যন্ত চলেই আসলাম। আর আমরা আছি এখন ঐতিহাসিক যশোর রোডে। এই যে এই রোডটা হচ্ছে ঐতিহাসিক যশোর রোড নামে পরিচিত। দেখেন কত পুরনো পুরনো গাছ। অতবার আমরা চলে আসলাম বনগাঁও রেলওয়ে স্টেশন। এখানে এসে মাত্র 20 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম, যেটা যাবে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আজকে আমাদের গন্তব্য কিন্তু কলকাতায়। আপনাদের একটা কথা বলে রাখি, বনগাঁও স্টেশন থেকে প্রতি আধা ঘন্টা পর পর একটি করে লোকাল ট্রেন পাবেন, যেটা কিন্তু চলে যাবে একদম শিয়ালদা। স্বপ্নের দেশ, স্বপ্নের শহরে যাচ্ছি, সব কিছুই সুন্দর লাগতেছে, চারপাশে যা দেখি সবই স্বপ্নের মতো লাগতেছে। যাই হোক, অবশেষে আমাদের ট্রেনটি একদম খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আমাদের লাস্ট স্টপেজ শিয়ালদার উদ্দেশ্যে। অবশেষে দীর্ঘ একটা জার্নি শেষে আমরা চলে আসলাম আমাদের শেষ গন্তব্য কলকাতার সেই শিয়ালদা রেলওয়ে স্টেশন। এই ভ্রমণে আপনাদের বলে রাখি, ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স এটার অন্তর্ভুক্ত ছিল না, শুধুমাত্র ঢাকা থেকে কলকাতা যাতায়াতের হিসাব দেখানো হয়েছে। তো দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু নেমে যাচ্ছে। আর আমরাও নামলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন, ভারতবর্ষের অন্যতম একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই শিয়ালদা। অনেকটাই ভিড়, অনেক মানুষ নামতেছে, কারণ হাজারো মানুষ স্বপ্ন নিয়ে আসে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন এই কলকাতায়। তো আমরা এখন বের হই, আর এরপর বের হয়ে সামনের ফর সাইডটা আপনাদের দেখ। কলকাতা চলে আসলাম মাত্র 570 টাকায়, অর্থাৎ ঢাকা থেকে 570 টাকায় চলে আসলাম কলকাতা, এই যে ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। সো গাইস, আমরা এখন এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে চলে যাব আমার বাসায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। সো বাই বাই, টাটা।